ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইটস মি সঞ্জীব মে। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জিওমরফোলজির একটি গুরুত্বপূর্ণ টপিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস সম্পর্কে আলোচনা করব। এই পৃথিবীতে ভূপৃষ্ঠের ওপরে এবং ভূপৃষ্ঠের নিচে যে সমস্ত ল্যান্ডফর্ম বা ভূমিরূপ আছে, সেটা পর্বত হোক, মালভূমি হোক, সমভূমি হোক, উপত্যকা হোক, ভাঁজ হোক, চ্যুতি হোক, কিংবা গোস্তু উপত্যকা হোক, অথবা সঞ্চয়জাত ভূমিরূপ ও ক্ষয়জাত ভূমিরূপ, এই সমস্ত ভূমিরূপই কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই সমস্ত ভূমিরূপের উৎপত্তি ঘটায়, এর বিনাশ এবং এর পরিবর্তন ঘটাতে সাহায্য করে। তো আজকে আমরা জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে? তো জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যদি সংজ্ঞা দেখি, তো জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ইনক্লুডস, সংযুক্ত সেই সমস্ত ভৌতিক প্রক্রিয়া যেগুলি অপারেট করে, কাজ করে অন দ্য আর্থ সারফেস, পৃথিবীর ওপরে, পৃথিবীর ভূপৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠের বোথ ইন্টারনালি, পৃথিবী পৃষ্ঠের ভেতরে অ্যান্ড পৃথিবী পৃষ্ঠের বাইরে, এই দুটি জায়গাতেই কাজ করে সেই সমস্ত ভৌতিক প্রক্রিয়াকে কিন্তু আমরা জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে থাকি। সাধারণত ভূমিরূপ প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন রকম ভূমিরূপ এর উদ্ভবও যেমন হয়, এবং সেই সমস্ত ভূমিরূপ এর উদ্ভব বা অরিজিন হওয়ার পরে সেই সমস্ত ভূমিরূপের বিনাশও কিন্তু এই জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। যদি কোনো পর্বতের উৎপত্তি হয়, সেটাও তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত, এবং সেই পর্বত উৎপত্তি হওয়ার সাথে সাথে তার ওপরে বিভিন্ন ধরনের ক্ষয় কার্য শুরু হবে, এবং ধীরে ধীরে সেই পর্বত কিন্তু তার উচ্চতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং সে বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে। এই সমস্ত প্রক্রিয়াই কিন্তু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সংজ্ঞা জানার পরে আমরা এবার জানবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণীবিভাগ। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে যদি আমরা দেখি, দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে এন্ডোজেনেটিক, অর একটা হচ্ছে এক্সোজেনেটিক। এন্ডো এর মানে হচ্ছে ইনসাইড বা ভেতরে, জেনেটিক কথাটি উৎপত্তি হচ্ছে উৎপত্তি, জেনেটিক কথাটি অর্থ হচ্ছে উৎপত্তি। অর্থাৎ যে সমস্ত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী শক্তি পৃথিবীর ভেতরে উৎপন্ন হয়, সেই সমস্ত শক্তি বা প্রক্রিয়াকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। এন্ডোজেনেটিক কথাটি বাংলা অর্থ হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আর এক্সোজেনেটিক কথাটি অর্থ হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বলতে অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়া বা যে সমস্ত বল পৃথিবীর বাইরে উৎপত্তি হয়, সেই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া, যেটা ভূপৃষ্ঠের ওপরে কাজ করে, আর যেটা অন্তর্জাত প্রক্রিয়া সেটি ভূপৃষ্ঠের ভেতরে কাজ করে বা পৃথিবীর মধ্যে কাজ করে, সেই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। যে সমস্ত প্রক্রিয়া ভূপৃষ্ঠের ওপরে কাজ করে সেই সমস্তকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়ার যে মূল শক্তি, সেটা উৎপত্তি হয় হচ্ছে জিও থার্মাল এনার্জি আর একটা জিও ম্যাগনেটিক এনার্জি। জিও থার্মাল এনার্জি ক্রাস্ট বা ভূত্বক এবং গুরুমণ্ডল এর ডিফারেন্ট মোশন এর কারণে উৎপত্তি হয় এর বিযুক্তি তলে, এই জিও থার্মাল এনার্জি। আর জিও ম্যাগনেটিক এনার্জি গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বিযুক্তির তলে কিন্তু জিও ম্যাগনেটিক এনার্জি উৎপত্তি হয়। তাহলে এই দুটি শক্তি মূল হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া মূল শক্তি, আর বহির্জাত শক্তি বা বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। এর থেকেই কিন্তু মূল শক্তির উৎস হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো যেটা অন্তর্জাত প্রক্রিয়া সেটাকে আবার পুনরায় দুটি ভাগে ভাগ করা হয়েছে। এই পৃথিবীতে কিছু লোক এমন আছে যারা খুব তাড়াতাড়ি কাজ করে, আবার খুব এমন আছে যারা খুব ধীরে ধীরে কাজ করে। তো যারা খুব ধীরে ধীরে কাজ করে এবং যারা খুব তাড়াতাড়ি কাজ করে, ঠিক সেমনভাবেই অন্তর্জাত প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডায়াস্টপিক বা এটা হচ্ছে ধীর প্রক্রিয়া, সাডেন বা আকস্মিক প্রক্রিয়া,
যদি কোনো মালভূমি বা পর্বতে উৎপত্তি হয় সেটা কিন্তু কোনো সময় একদিনে হবে না, কিছু সময় হবে না, সেটি অনেক সময় লাগবে, তো সেটা কিন্তু ধীর প্রক্রিয়া। বা সমুদ্রতলের যে বিস্তার হচ্ছে সেটা কিন্তু একদিনে হচ্ছে না, সেটা বহু ধীর প্রক্রিয়া। আর যদি কোনো ভূমিকম্প হয় কিংবা ভলক্যানিক ইরাপশন বা অগ্নুৎপাত হয় সেটা কিন্তু কয়েক মুহূর্তের জন্য, কিছু সময়ের জন্য কিন্তু ভূমিরূপে পরিবর্তন ঘটায়। তো এর ভিত্তিতে একে দুটো ভাগে ভাগ করা যায়, ধীর প্রক্রিয়া ও আকস্মিক প্রক্রিয়া। ধীর প্রক্রিয়া উদাহরণ আমি বললাম, পর্বতে উৎপত্তি, মালভূমির উৎপত্তি, সমুদ্রতলে বিস্তার। আর আকস্মিক প্রক্রিয়া উদাহরণ হচ্ছে ভূমিকম্প, তারপরে হচ্ছে ভলক্যানিক ইরাপশন বা অগ্নুৎপাত। এরপরে যদি আমরা দেখি ডাস্ট টপিক ফোর্স যেটা স্লোলি মুভমেন্ট হচ্ছে, এর ফলে একে দুটো ভাগে ভাগ করা যায়, একটা এপিরোজেনিক ডায়াস্টপিককে বা যেটা স্লো মুভমেন্ট ধীর প্রক্রিয়াকে, একটা হচ্ছে এপিরোজেনিক, একটা হচ্ছে ওরোজেনিক। এপিরো কথাটি মানে হচ্ছে মহাদেশ, জেনিক কথাটি অর্থ হচ্ছে উৎপত্তি, অর্থাৎ মহাদেশ উৎপত্তি যেটা আমি বললাম, মহাদেশ উৎপত্তি কিন্তু ধীরে ধীরে হয় যেহেতু এটি ডায়াস্টপিক ফোর্স। যদি আমরা দেখি তাহলে মহাদেশ উৎপত্তির সাথে যে প্রক্রিয়া সম্পর্ক যুক্ত সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এপিরোজেনিক ফোর্স, যেটা কন্টিনেন্টাল বিল্ডিং আমি লিখেছি, কন্টিনেন্টাল বিল্ডিং বা মহাদেশ উৎপত্তির সাথে, নির্মাণের ক্ষেত্রের সাথে যুক্ত। আর ওরোজেনিক, ওরো কথাটি মানে হচ্ছে পর্বত, জেনিক কথাটি মানে হচ্ছে উৎপত্তি, অর্থাৎ পর্বত উৎপত্তির সাথে যে ফোর্স বা প্রক্রিয়া যুক্ত তাকে বলা হয় হচ্ছে ওরোজেনিক ফোর্স, অর্থাৎ মাউন্টেন বিল্ডিং হয়, পর্বতে উৎপত্তি হয়। তো যেটা এপিরোজেনিক ফোর্স সেটা ভার্টিক্যালি কাজ করে, যেটা ওরোজেনিক ফোর্স হরিজন্টাল কাজ করে বা অনুভূমিকভাবে, আর এপিরোজেনিক ফোর্স যেটি ভার্টিক্যালি কাজ করে বা লম্বালম্বি। যদি একটা উদাহরণ দেখে নেয়, এটা হচ্ছে একটি সমুদ্র আর এটা হচ্ছে মহাদেশ। যদি মহাদেশ এর নিচের দিকে নেমে ভার্টিক্যালি বা উল্লম্ব নিচের দিকে নেমে আসে, কেন নেমে আসবে, যদি মহাদেশের নিচে ম্যাগমা যদি সরে যায় তার ফলে কিন্তু মহাদেশ নিচের দিকে নেমে আসবে এবং এই সমুদ্রের উপরে জল সব এখানে চলে আসবে, এর ফলে নতুন একটা মহাদেশে উৎপত্তি হবে, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভমেন্ট হলো। আর একটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে মহাসাগর, এটা হচ্ছে মহাদ্বীপ, মহাদেশ। আর যদি সমুদ্রতলেরই উল্লম্ব আপওয়ার্ড মুভমেন্ট হলো, উপর দিয়ে উঠে গেল, তাহলে এর জল সব মহাদেশের উপর চলে আসবে এবং নতুন একটি ভূখণ্ডের তৈরি হবে। তো মহাদেশ উৎপত্তি সবসময় উল্লম্বভাবে কাজ করে, একটা হচ্ছে আপওয়ার্ড উত্থান, একটা হচ্ছে অবনমন। তা আমি এই জন্য এপিরোজেনিক ফোর্সকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা আপওয়ার্ড মুভমেন্ট যাকে ইমার্জন বলে, উত্থান বলে, একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট বা সাবসিডেন্স বা অবনমন। তাহলে যদি মহাসাগর, মহাদেশ, যদি মহাদেশ এর অবনমন হয় তাহলে এখানে এর জল এখানে চলে আসবে। আর দ্বিতীয়, যদি এটা মহাসাগর হয়, মহাদেশ হয়, যদি মহাসাগরের উপরে উঠে যায়, উত্থান ঘটে, তাহলে এর জল সব এখানে চলে আসবে এবং নতুন ভূখণ্ডের সৃষ্টি হবে। এইভাবেকে দুটো ভাগে ভাগ করা যায়, ইমার্জন বা উত্থান, সাবমার্জন বা অবনমন। তাহলে পৃথিবীতে সত্যি কি এমন কোনো স্থান আছে যেখানে এর উত্থান হচ্ছে এবং কোথাও অবনমন হচ্ছে? হ্যাঁ, আছে, কলোরাডো প্লেটো, যার কিন্তু ধীরে ধীরে উত্থান হচ্ছে, এবং কাচ অফ রান, তার কিন্তু ধীরে ধীরে কিন্তু অবনমন হচ্ছে। তো এটা হচ্ছে ডায়াস্টপিকের ক্লাসিফিকেশন। এরপরে সাডেন ওরোজেনিককে দুটো ভাগে ভাগ করা যায়, যেহেতু আমি বললাম ওরোজেনিক ফোর্স পৃথিবীর ওপরে, ওরোজেনিক ফোর্স পৃথিবীর ওপরে অনুভূমিকভাবে কাজ করে। যদি আমরা দেখি তাহলে ভূতকীয় পাথ সেগুলো কিন্তু অনুভূমিকভাবে কাজ করে। যদি দুটি পাত পরস্পরের দিকে আসে তাহলে সেখানে পর্বতের সৃষ্টি হবে, কারণ দুটি পাতের মাঝখানে যদি অগভীর ভূখণ্ডে পলি সঞ্চয় হয় তাহলে দুটি পাতের চাপে এখানে পর্বতের সৃষ্টি হবে। আর যদি দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাহলে, পরস্পর দূরে সরে গেলে মাঝখানে ভূখণ্ড খুলে যাবে বা সেখানে কিন্তু টেনশনের কারণে ফ্র্যাকচারের সৃষ্টি হবে, ফল্টের সৃষ্টি হবে। তো অনুভূমিক যে ফোর্স বা প্রক্রিয়া দুটোভাবে কাজ করে, একটা পরস্পরের দিকে আর একটা পরস্পরের থেকে দূরে সরে যায়, একটা ডাইভার্জেন্ট আর দুটো কনভার্জেন্ট, প্রতিসারী আর অভিসারীভাবে কাজ করে।
তো কম্প্রেনশন ফোর্স বলতে যদি দুটো পাত পরস্পরের দিকে আসে তাহলে কম্প্রেনশন ফোর্স, অর্থাৎ এর ফলে ভঙ্গিল পর্বতে উৎপত্তি হয়। আর একটা হচ্ছে টেনশনাল ফোর্স, টেনশনের কারণে কিন্তু সবাই কিন্তু দূরে সরে যায় সবার থেকে। কারোর যদি টেনশন হয় সে কিন্তু সবার থেকে চাইবে একটু দূরে দূরে থাকতে। তো টেনশন এর কারণে কিন্তু দুটো পা যখন টেনশনের কারণে দূরে সরে যায় তখন মাঝখানে অংশ খুলে যায় এবং সেখানে কিন্তু কি সৃষ্টি হয় না, ক্রাস্টাল ফ্র্যাকচার অর ফল্ট এর সৃষ্টি হয়। ফল্ট চ্যুতি এর সৃষ্টি হয় হচ্ছে টেনশনাল ফোর্সের কারণে, আর কম্প্রেনশনাল ফোর্সের কারণে ফল্ট এর সৃষ্টি হয় বা ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সোজেনেটিক অর ডিস্ট্রাকশনাল প্রসেস। ডিস্ট্রাকশনাল প্রসেস কেন, অর্থাৎ যে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে পর্বত, মালভূমি, সমভূমি, ভঙ্গিল পর্বত এই উৎপত্তি হলো, এরপরে বহির্জাত যে প্রক্রিয়াগুলো যেমন নদী, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, এই সমস্ত প্রক্রিয়া এই সমস্ত ভূমিরূপের উপরে কিন্তু ক্ষয় করতে শুরু করলে এই সমস্ত ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে কমবে এবং একটি কিন্তু অসামঞ্জস্য সৃষ্টি হবে। তাই একে আমি বলেছি ডিস্ট্রাকশনাল প্রসেস, এক্সোজেনেটিক প্রসেস। তো একে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিগ্রেডেশন। ডিগ্রেডেশনের প্রভাবে কি ভূপৃষ্ঠের উচ্চতা কমে, যদি কোনো একটি, এটা হচ্ছে একটা ভূপৃষ্ঠ, এর উপর যদি নদী কাজ করে, বায়ু কাজ করে বা হিমবাহ কাজ করে তাহলে এই ভূমিরূপের কিন্তু উচ্চতা কিন্তু ধীরে ধীরে কমবে। এবং যেহেতু এখানে আবহবিকার হবে এবং ওয়েদারিং হবে এবং ক্ষয় হবে, তার তখন কিন্তু এখানে কিন্তু ধীরে ধীরে উচ্চতা কমবে। তো ডিগ্রেডেশনের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ে তৈরি, ওয়েদারিং আর ইরোশন। ওয়েদারিং কি, যদি কোনো একটি শিলা সেই স্থানে চূর্ণ বিচূর্ণ হয় রাসায়নিক ও ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিংয়ের মাধ্যমে, তখন তাকে বলা হয় হচ্ছে ওয়েদারিং। আর যদি সেই ওয়েদারিং মেটেরিয়াল, আবহবিকার পদার্থ সেই স্থান থেকে নদী, বায়ু, হিমবাহ দ্বারা এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়া হয় তখন থেকে ইরোশন বলে। এই দুটি প্রক্রিয়ার সমুচ্চকে বলা হয় হচ্ছে ডিগ্রেডেশন। আর দ্বিতীয় হচ্ছে অ্যাগ্রিডেশন, মানে হচ্ছে এর ফলে ভূমিরূপের উচ্চতা বাড়তে থাকে। উচ্চতা কখন বাড়তে থাকে, যখন এখানে এসে কিছু জমা হবে, অর্থাৎ যেখানে ক্ষয় হলো সেই ক্ষয়জাত পদার্থ যদি এখানে চলে আসে তাহলে এখানে জমা হবে এবং এখানে ধীরে ধীরে কিন্তু ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে। তো লেভেল আপ হবে এবং ক্ষয়ের এখানে লেভেল ডাউন হবে। তো কীভাবে একটা সামঞ্জস্য বজায় রাখছে, তো এই ভিডিওর মাধ্যমে আমি বললাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।